আমি ওনাকে বাবা বলি, শ্রী বিশ্বনাথ শাস্ত্রীকে। মানে উনি আমার ফ্যামিলি মতন, মানে আমার বাবা ওনার সাথে, মানে ওনার কথায় চলতেন। এখন সে পৃথিবীতে নেই, এখন আমি ওনার কথায় চলি। তো প্রত্যেকটা জিনিস আমি গাইডেন্স ওনার কাছ থেকে নিই, প্রত্যেকটা ছোটো ছোটো ইভেন আমার প্রফেশনের ব্যাপারে প্রত্যেকটা জিনিস আমি ওনার যেভাবে কথা বলে আমি এগোই, প্রত্যেকটা জিনিসে আমি কী পজিটিভ ওয়েতে আমি খুব সাকসেসফুল হয়েছি। তো সেই জন্যেই আমার আশা, এবং হ্যাঁ ওনার মানে ওনার থেকে যা আমি লাইফে একটা পজিটিভ ওয়ে আমি পেয়েছি অসাধারণ। নমস্কার সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ফলনীয় অমাবস্যাটা বিশেষ যোগ, আপনারা জানেন। এই ফলনীয় অমাবস্যার যোগে অনেক কিছু, অনেক কাজ আমরা করে থাকি। অশুভ শক্তি নিধন, শুভ শক্তি সুমোন্মোচন। যে বাড়িতে ভয় ভীতি আতঙ্কে ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, ফলনীয় অমাবস্যার ঠিক 7 দিন আগে নীলকণ্ঠ, নীলকণ্ঠ ফুল জানেন তো, মানে অপরাজিতা পুষ্প, তার সঙ্গে আকন্দ ফুল একসাথে শিবের মাথায় 3টি বেলপাতা আকন্দ ফুল আর অপরাজিতা ফুল দিয়ে মহাদেবকে মহাস্নান করিয়ে অভিষেক করবেন ঠিক 7 দিন আগে। তারপরে অমাবস্যার দিনে ওই ফুলটি যত্ন করে বাবার মাথা থেকে নিয়ে বিল্বপত্র সহ বাড়ির ঈশান কোণে পুঁতে দেবেন। বাড়িতে যে নেগেটিভ এনার্জি আছে, অনেক বাড়িতে ভয় ভীতি আছে, অনেক বাড়িতে একটা স্যার সাথে ভাব আছে, অনেক বাড়িতে আতঙ্ক আছে, এটা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। এটা ভীষণ শাস্তি বলছে, 35 বছর আগেও বলেছি, 35 বছর পরেও বলছি, ভীষণ ভালো ফল পেয়েছেন, করবেন। আর একটা পাশাপাশি বলে দিচ্ছি, প্রতিদিন আপনি যে খাবার খান, সেই খাবার খাওয়ার আগে মধ্যাহ্ন ভোজনের যে খাবার খান, এই মন্ত্রটা পাঠ করে খাবেন। একটু অন্ন নেবেন, ওম ব্রহ্মার পণবম্ব হবি ব্রহ্মাগ্না বমনৌতম ব্রহ্মৈবতে ন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা, এটা বলে 3 বার মাথায় ঠিকিয়ে তারপরে আপনি সেবন করবেন। ঈশ্বরকে নিবেদন করা হলো, গীতার শ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে এটা। পৃথিবীতে যা কিছু ধর্মগ্রন্থ আছে, শ্রেষ্ঠ হচ্ছে গীতা। এই গীতা ধর্মগ্রন্থের হচ্ছে, কিন্তু শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে এই মন্ত্র পাঠ করা। এইটা করবেন, দেখবেন আপনি মানের দিক দিয়ে অনেক ভালো থাকবেন, সংসারে অনেক উন্নতি হবে। আর একটা বলি, প্রতিদিন যে খাবার আপনি খাচ্ছেন অবশ্যই মন্ত্রটা বলবেন, সঙ্গে কিছুটা খাবার আপনি সরিয়ে দিন নিজের খাবারের আগে, মন্ত্র পাঠ করে কিছুটা খাবার রেখে দেবেন। সেই খাবারটা আপনার ভোজন সম্পূর্ণ হওয়ার পর হাত ধুয়ে কোনো পশু পাখির উদ্দেশ্যে দেবেন, দেখবেন সংসারে শান্তি আসবে। যে সংসারে অশান্তি চলছে আপনি করে দেখবেন, বিষ্ণু শাস্তি বলছে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবেন। যারা পড়াশোনা মনে রাখতে পারে না, তারা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়তে বসার আগে ওয়িং সরস্বত্যই নম, 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 ওয়িং সরস্বত্যই নম 108 বার বলবেন। আপনি বেশি দিন না, 21 দিন করুন, মনের সংযোগ বাড়বেই, বিশ্বনাথ শাস্ত্রী বলছে। এগুলো আমি ভীষণভাবে অধ্যয়ন করিয়েছি অনেক ছাত্রছাত্রীদের, আজকে তারা ভালো রেজাল্ট করেছে, এটা আমার হাজ্জস, এটা আমার গর্ব। অবশ্যই তাদের গর্ব হওয়া উচিত তার বাবা মায়ের, তারপর যদি গর্ব কারোর থেকে আমার, কারণ আমার দেয়া টোটকা পড়ে, আমার দেয়া মন্ত্র দিয়ে, আমার দেয়া নীল সরস্বতী কবচ পড়ে, নীল সরস্বতী কবচ, কারণ আমি নীল তারার উপাসক, প্রতি মাসে আমাকে তারাপীঠ যেতে হয়, 35 বছর ধরে মায়ের চরণে, তারাপীঠে মায়ের চরণে আমি পড়ে থাকি। মানুষের কল্যাণে অগণিত মানুষ আমার সঙ্গে তারাপীঠ গেছে, আবার সামনে তারাপীঠ যাত্রা, মাসে একবার করে আমি তারাপীঠ যাই, কোনো কোনো মাসে 2 বার হয়ে যায়, একটা সময় তো আমি তারাপীঠেই পড়ে থাকতাম। যারা আমার পুরনো ভক্ত শিষ্য তারা জানে আমার উত্থান কিন্তু তারাপীঠ, তারাপীঠ আর কামাখ্যা, কামাখ্যা আর তারাপীঠ, তারাপীঠ আর কামাখ্যা। তো এইটা পাঠ করবেন, ভীষণ ভালো থাকবেন। আর যারা খুব মানসিক দিকে ভুগছেন, বাড়িতে কোনো শান্তি আসছে না, রাতে শোয়ার আগে একটি তামার পাত্রে পরিষ্কার গঙ্গা জল রেখে দিন, ঘুম থেকে উঠে বাড়ির চৌকাঠগুলিতে সেগুলো ছিটিয়ে দিন, প্রত্যহ স্নানের পর সকালে সূর্য প্রণাম করুন, আপনার সর্বশক্তি বৃদ্ধি পাবেই, কর্মশক্তি বৃদ্ধি হবে। এবং যারা অনেক দুঃস্বপ্ন দেখেন,
তারা কিন্তু এই দুঃস্বপ্নগুলো কিন্তু কেটে যাবে। অনেকে দুঃস্বপ্ন দেখেন না, যে কোনো আত্মীয় মারা যাচ্ছে, কি বাড়ির লোকের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কি বাড়ির বাবা মা মারা যাচ্ছে, অনেক দুঃস্বপ্ন দেখেন। আমি দেখেছি ভোরবেলা অনেকে স্বপ্নটাকে দুঃস্বপ্ন বলা হয়। আপনারা এটা করবেন, দেখবেন এই এটা ভীষণ ভালো হবে। এটা বিষ্ণু শাস্তি বলছে, এগুলো করে রাখুন, ভীষণ ভালো হবে। এবং প্রতিদিন সূর্য প্রণামটা মাস্ট, কিচ্ছু ব্যাপার না, স্নান করে আপনি দশতলার ফ্ল্যাটে থাকুন, কিন্তু সূর্যের আলো তো আপনার ঘরের মধ্যে প্রবেশ করবেই, জানলা তো থাকবেই। পূর্ব দিকে দাঁড়িয়ে প্রতিদিন স্নান করে পূর্ব দিকে দাঁড়িয়ে আপনি বাথরুমের জানলা দরজা দিয়েও, যে বাথরুমে স্নান করার পর একদম স্নান করার পর সব শুদ্ধ, আপনি স্নান করার আগে আপনার শরীরটা যা, স্নান করার পর কিন্তু শরীরটা কিন্তু আর শুদ্ধতা চলে আসে, পবিত্রতা চলে আসে। তো অবশ্যই স্নান করে পূর্ব দিকে দাঁড়িয়ে প্রত্যেকেই মন্ত্রটা পাঠ করবেন, জবা কুসুম শঙ্কা আশঙ্কা সপ্রিয়াং মহাদ্যতিং তান তারিকং সর্ব পাপকনং প্রণত স্মৃতিবাকরম এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় অবাং ভক্তায় গৃহাঙ্গর ঘং দিবাকরম এ শর ঘং কর্মদায়িনী কর্মসাক্ষিণী ওয়িং সাং সিং সূর্যা ওই নম। এটা গেল সূর্য প্রণাম। এই মন্ত্রটি পাঠ করবেন। আর একটা নিয়ম বলে দিচ্ছি, প্রতি রবিবার কোষার কুশি, কোষাটা বড় হয় কুশিটা ছোট হয়, কুশির মধ্যে অর্ঘ্য দিবেন, মানে আতপচাল দেবেন, স্বস্তিক দেবেন, স্বস্তিক দিয়ে অর্ঘ্য দিতে হবে, আতপচাল দেবেন, একটু দূর্বা দেবেন, একটা টকটকা লাল জবা ফুল দেবেন, একটা কাঠারি গোলা দেবেন, দিয়ে তুলসী বৃক্ষে এই মন্ত্রটা বলে প্রধান অর্ঘ্য বলা হয়। তাহলে আপনাদের যাতে রবি খারাপ আছে, কার্তিক মাসের জন্ম রবি নিজস্ব, বা রবির সঙ্গে রাহু যুক্ত, বা রবি আপনাকে ফল দিচ্ছে না, রবি হচ্ছে সৌরজগতের সকল শক্তির উৎস, বড় একটা নক্ষত্র যার আলোকে আমরা সবাই আলোকিত। তিন দিন যদি নিম্নচাপ হয় শরীরটা ম্যাজম্যাজ করে, বাড়ির পর্দাগুলোও দেখবেন ম্যাজম্যাজ করছে, বাড়ির ভিতরেও দেখবেন একটা স্যাঁতস্যাঁতে ভাব আসছে, তাহলে সূর্যের কতটা তীব্র পাওয়ার বুঝতে পারছেন? তাহলে আপনার রাজচক্রে রবি হচ্ছে সূর্য, তপন, ভাস্কর, দিবাকর, অরুণ, প্রভাকর, সূর্যের অনেক নাম। তাদের উদ্দেশ্যে বলবো, এটা তারা করবেন, দেখবেন ভীষণ 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 ভালো ফল পাবেন। এটা বিশ্বনাথ শাস্ত্রী বলছে, আপনারা অ্যাপ্লাই করে দেখুন। লক্ষ লক্ষ মানুষ আমার প্রোগ্রাম দেখে, তারা উপকৃত। নতুন নতুন টটকা আমি দিচ্ছি, যে টটকাগুলো করে আপনি শান্তি পাবেন। হ্যাঁ, গ্রহদোষ কাটাতেই হবে, গ্রহ মুক্তি পেতে গেলে গ্রহদোষ কাটাতে হবে, কিন্তু সাময়িক রিলিফ পাওয়ার জন্য, কিছু ভালো থাকার জন্য কিছু ফলদায়ক টটকা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ফলনীয় সম্বন্ধে বলেছি, আপনারা লিখে নেবেন, এইগুলো পালন করবেন, রেজাল্ট আপনাদের ভালো হবে। জয় মা কালী, জয় মা তারা, জয় মা কালী, জয় মা তারা। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।